সো গাইস কেমন আছো, আশা করি সবাই খুব ভালো আছো। ব্লগটা না হট করে স্টার্ট হয়ে যায়, ঠিক আছে, বিকজ মানে আমার বাড়িতে আসে, ঠিক আছে, বাড়ি থেকে আমাকে পিক আপ করে, দেন আমরা সবাই মিলে একসঙ্গে যাই, দেন মুন্নাদা পরে এসেছিল, ঠিক আছে। তো গাইস ব্লগটা ততক্ষণ এনজয় করো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলে এসেছি সেই বিশ্ব বাংলা গেট, যেটা কিছুদিন আগে আমি ঘুরে গেছি, ঠিক আছে, খুবই ভালো লাগলো আমার এখানে ঘুরে। তো গাইজ আমরা চলে এসেছি সবাই, ফাইনালি হচ্ছে এই এক্সপ্রেস মলের সামনে চলে এসেছি, তো চলো যাওয়া যাক ভেতর। এই যে আমাদের স্টার মানুষ নিউ টাউনে ফাইনালি চলে এসছে, ঠিক আছে, নিউ টাউন তো আমারই। আরে সো গাইজ ফাইনালি আমরা সবাই চলে এসেছি, আর এখানে আমাদের লাস্টে জয়েন করলো মুন্নাদা। মুন্নাদা একটুখানি দেখি তোমাকে, ভেতরের দিকে যাবো, আর মাঞ্চুদাও আছে আমাদের ওখানে, আর ভেতরে নাকি ড্রেস ফ্রেস করতে হবে, কারণ ওখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে, তো সেটা শেয়ার করবো, তো চলো দেখতে হবে। সো গাইজ ফাইনালি এখানে ড্রেস চেঞ্জ ফেঞ্জ করা হচ্ছে, ঠিক আছে, আমি তো খুব সিরিয়াসলি খুব এক্সাইটেড, আর আমি ফার্স্ট টাইম কিন্তু এক্সেস মলে। দাদা কতটা এক্সাইটেড? দারুণ দারুণ। তুমি এদিকে আসো, -6 আছে, -6, ঠিক আছে। কোথায় তুমি গেছিলে? আমরা গেছিলাম লাচেন, ওখানে রাত্রেবেলা ওরকম -3 -4 এক্সপিরিয়েন্স তোমার আছে? তোমার আমার কিন্তু এক্সপিরিয়েন্স নেই গাইজ, জানি না কি হবে, ঠিক আছে, বাট আমি তো সিরিয়াসলি খুব এক্সাইটেড, আমি এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম, সবাই আসি আমরা, আর আজকে ব্লগটা এরকম করে স্টার্ট হচ্ছে, কারণ আমার এক্সাম ছিল। তো আমার তো মনে হচ্ছে না, সবাই বলছে এত ঠান্ডা, সব ভয় পাচ্ছে গাইজ, কিন্তু মনে হচ্ছে না অত ঠান্ডা, ও ঠান্ডা নাকি -6 গাইজ, তো আমি এক্সাইটেড, তাই তো, ও ঠান্ডা গাইজ, এগুলোর মধ্যে গাইজ চারিদিকে বরফ বরফ বরফ, ঠিক আছে, আর ভিডিওতে যতটা দেখেছিলাম তার থেকে অনেক কিছু বড়ো অনেকটা, ঠিক আছে, আর ফার্স্ট টাইম গাইজ বরফ আছে, ঠিক আছে, বরফে ফার্স্ট টাইম বরফে হাঁটছি, ঠিক আছে, ফার্স্ট টাইম বরফের একটা আলাদা এক্সপিরিয়েন্স। এই যো এই যো গাইজ, এই মাঞ্চু দেখা একটু দিলাম হালকা করে, বরফ গাইজ হাত তো জমে যাচ্ছে গাইজ, বিশাল ঠান্ডা, তো -6 গাইজ হাত পুরো ঠান্ডা জমে যাচ্ছে। এখানে মাঞ্চুদার কিছু সাবস্ক্রাইবাররা চলে এসছে, এই যে এখানে মুন্নাদা পড়ে গেছে, কি ঠান্ডা শুধু একবার ভাবো, বাবুদা কেমন মস্তি, এরকম তোমরা একটু আসো এত গরম থেকে বাঁচার জন্যে। গাইজ ওখানে স্নোফল চলছে গাইজ, কিন্তু ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে গাইজ, এখানে তো মাঞ্চুদার গান চলছে, ওয়েলকাম টু কলকাতা। পেঙ্গুইন আছে দেখো,
সো গাইজ, এখন আমাদের হচ্ছে রাইডের পালার, এখন পরপর আমরা রাইড করবো। মুন্নাদা ফার্স্টে রাইড করলো, ঠিক আছে, আমি ভিডিও করছিলাম, দেন এবারে আমার রাইড করার পালা। এবার আমি চটপট করে উঠে চলে গেলাম রাইডে, তো ক্যামেরা নিয়ে সত্যি খুব ভয় লাগছিলো, কিন্তু খুবই আনন্দ হচ্ছিলো, সবাই আমরা ছিলাম একসঙ্গে। সো গাইজ, আমি চলে এসেছি পুরোটা উপরে আরেকবার, ঠিক আছে, আর একবার রাইড করার পালা চলে এসেছে উপরে, যে ভিউটা আছে অসাধারণ, ঠিক আছে, আরেকবার রাইড করার পালা এসে গেছে, আমি খুব নার্ভাস। ফাইনালি বেরোচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে অবস্থা খারাপ হয়ে গেছে গাইজ রীতিমতো, ভাই খুব গোলা হয়ে গেল গাইজ। সো গাইজ, মাঞ্জুদাকে তো বাই বলা হয়ে গেছে, দেন আমরা আসলাম কিন্তু এই জায়গাটা এর অপোজিটে, ঠিক আছে, আর মুন্নাদা এখানে আমাদেরকে খাওয়াচ্ছে, ট্রিট দিচ্ছে, এটা হচ্ছে চিকেন, কি এটা চিকেন পপকর্ন, খুব সুন্দর টেস্ট, ঠিক আছে, এক প্লেট খাওয়া হয়ে গেছে। এখানে এখানে চাউমিনটা আমাকে শেয়ার করেছে এই যে, ঠিক আছে, আমি যেহেতু পেট ভরা, আমি পেট ভরা কেন, মাঞ্জুদার ওখানে না রোল খেলাম, তুমি মাঞ্জুদার ব্লগে তোমরা দেখতে পাবে, আজকে মাঞ্জুদার বাড়ি আসলো, খুব এনজয় করলাম আমরা, শুধু ভিডিওটা এন্ড করা পারা খুবই মানে মাথা অন্ত না, কিছু তোমাদের কথা বলবো বাড়ি গিয়ে, দেন ভিডিওটা এন্ড করবো, চলো। ও সো গাইজ, ব্লগটা কেমন লাগলো, আশা করি তোমার খুব ভালো লাগলো। তো 500 টাকা করে টিকিট, ঠিক আছে, তার সমস্ত কিছু ফ্রি, এক্সেস মলে আছে 5th ফ্লোরে, তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা লোকেশানে দেখে নেবে, লোকেশানে আমি দিয়ে দেবো। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাও। সরি, রাগ করো না, বিকজ আমি জানি অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে, কিছু জায়গায় দীঘা গেছিলাম আমি, তো দীঘা ব্লগটা তো আসছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমরা অনেকে দেখছো কিন্তু লাইক করছো না, তো প্লিজ গিয়ে ভিডিওটা লাইক করো। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা, যারা এখন তোমার ফ্যামিলি জয়েন করোনি, যাও গিয়ে জয়েন করে নাও, সমস্ত কিছু আপডেটস ওখানেই আমি দিয়ে দিই। ইভেন তোমরা আমার সাথে যদি কথা বলতে চাও, কথা বলবো কোথায়, এখানে গিয়ে যাও, SMS করতে পারো, কথা বলতে পারো, কমেন্ট করে জানাও, শেয়ার করো ভিডিওটা বেশি করে। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, কি ব্লগ দেখতে চাও সেটা কিন্তু জানিও, টাটা।